কিন্তু চোরের মার বড় গলা। পশ্চিমারা সন্ত্রাস খোঁজে মুসলিম রাষ্ট্রে আর মুসলমানের কাছে না। ইসলাম সন্ত্রাস শিখায় না, ইসলাম শিখিয়েছে জিহাদ। জিহাদ কাকে বলে? ফাইট ফর রাইট, ফাইট ফর রাইট, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, আল্লাহর অধিকার প্রতিষ্ঠায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায়, নারীর অধিকার প্রতিষ্ঠায়, ক্ষুধার্ত বুভুক্ষ মেহনতি জনতার অধিকার প্রতিষ্ঠায়, সত্যের পক্ষে মিথ্যা নির্মূলে ইসলাম যে যুদ্ধ শিখায় তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ, তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। অতএব সকল যুগেই কাফের মুশরিক, ওদেরকে কিছু বলবেন না তারপরও অশান্তি করবে, কিছু বলবেন তাও অশান্তি করবে। পানির ধর্ম নিচে দৌড়ায়, আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়, বাতাসের ধর্ম ছিন্ন ভিন্ন করে, কাফের ধর্মই ফাসাদ ফিল আর্থ, জমিনে বিশৃঙ্খলা করা। কথা হচ্ছে যে কেয়ামত তো ক মুসলিম যুদ্ধ করবে, আর তার সন্ত্রাস দমনে মুসলমানকে জিহাদের অস্ত্র হাতে রাখতে হবে। কেন বললাম এত কথা? কেউ কেউ বলতে পারে আমরা চাই পৃথিবীতে যুদ্ধ হবে না। কি হবে না? হ্যাঁ, একদিন আসবে যেদিন কোনো যুদ্ধ থাকবে না, যেই দিন পৃথিবীতে কাফেরও থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফে এসেছে, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দজ্জালের সাথে লড়াইয়ের আগ পর্যন্ত জিহাদ বাকি থাকবে। ওই ব্যক্তিকে ঈসা আছে কই? আকাশের উপর ওয়াইটিং এস। কিয়ামতের আগে দজ্জালকে হত্যা করতে তিনি আসবেন, নবী হিসেবে নয়। বলা হয়েছে আখিরু হাযিহিল উম্মাহ, হ্যাঁ, এই উম্মতের ব্যক্তি, তাহলে তার পরিচয় হবে কি? তখন নবী না উম্মাহ? উম্মতে মুহাম্মাদী, ঈসা ঈসা, তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। তিনি দজ্জালের সাথে জিহাদ করবেন, দজ্জাল নিহত হবে, সারা দুনিয়ায় ইসলামী হুকুমত কায়েম হবে, তখন আর যুদ্ধের প্রয়োজন, কারণ কাফেরের তখন আর যুদ্ধ করার সাধ্য থাকবে না। কিন্তু যতদিন দুনিয়া কাফের থাকবে ততদিন যুদ্ধ থাকবে, যতদিন যুদ্ধ থাকবে শান্তি প্রতিষ্ঠায় জিহাদও থাকবে। এই জন্য আল্লাহ তার হাবিবকে দেড় হাজার বছর আগে বলেছেন জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, জিহাদ করুন। এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধটার স্বরূপ কি, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধের স্বরূপ কি, প্রশ্ন আসে না? ইমাম সিউতি ব্যাখ্যা করেছেন জাহিদিল কুফফারা বিসাইফ ওয়াল মুনাফিকিন বিল্লিসানে ওয়াল হুজ্জাহ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, যখন তরবারি থাকবে না যেটা আছে সেটা দিয়ে, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে জাবান দিয়ে, দলিল দিয়ে। কি দিয়ে? জাবান দিয়ে, দলিল দিয়ে। বলুন তো, ইসলামের সবচেয়ে বড় শত্রু কাফেররা, কিন্তু সবচেয়ে ক্ষতিকারক কি, কাফের না মুনাফিক? মুনাফিক দুই প্রকার, একদল কাফের মুনাফিক আর একদল ফাসেক মুনাফিক। কথা বুঝতেছেন? মুনাফিক শব্দটা নাফাক শব্দ থেকে, নাফাক, নাফাক বলা হয় সুরং পথকে, নাফাক। আরবে আপনারা যারা গেছেন দেখছেন পাহাড়ের নিচ দিয়ে সুরং, দেখছেন না, পাহাড়ের ভিতর দিয়ে সুরং পথ। তো সুরংকে নাফাক বলা হয়। সুরঙ্গের এক দুইটা মুখ থাকে, একদিক দিয়ে মানুষ যায় আরেক দিক দিয়ে, এর জন্য নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফেক। মুনাফেক একদিক দিয়ে ইসলামে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায়।
এই জন্য মুনাফিককে বলা হয় মুনাফিক মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে 36টা আয়াত নাযিল করেছেন কতটা 36 মদিনা মুনাওয়ারাতে তাফসীর হুসাইনীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোট মুনাফিক ছিল মাত্র 370 জন 70 জন ছিল পুরুষ 300 ছিল পুরুষ 70 জন মহিলা তাহলে মহিলারাও মুনাফিক হইতে পারে ওরা মুনাফিকা ওরা কি তো কতজন ছিল কিন্তু মুনাফিক সমস্যাটা উম্মতের জন্য এত বড় সমস্যা যে আল্লাহ তাদের বিরুদ্ধে একটা সূরাই নাযিল করেছেন সূরা আল মুনাফিকুন কোরআন শরীফের শুরুতেই মুনাফিকের ব্যাপারটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমিনাল নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি আখিরাতের উপর আল্লাহ বলেন আমি বলি তারা মুমিন না তারা মুসলিম না তারা ইসলাম প্রকাশ করছে ভিতরে কি কুফরি ভিতরে কি কুফরি এটা হচ্ছে কাফের মুনাফিক এটা কি কাফের মুনাফিক আরেক প্রকার মুনাফিক হচ্ছে ফাসিক যারা কাফের না মুনাফিকের খাসলত যাদের মধ্যে আছে ওরা কি ফাসিক মুনাফিক ওদের ব্যাপারে বুখারী শরীফে হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আরবাউন মান কুন্না ফিহে কানা মুনাফিকান খালেসা যার মধ্যে চারটা খাসলত পাওয়া যাবে সে নির্ভেজাল মুনাফিক সে কি শুধু মুনাফিক না নির্ভেজাল মুনাফিক ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা কারা মধ্যে যদি চারটা খাসলতের একটাও পাওয়া যায় ধরে নিতে হবে তার মধ্যে মুনাফিকের একটা খাসলত আছে সেও মুনাফিক আর চারটা থাকলে পুরো মুনাফিক ইজা তুমিনা খানা যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে আমানতদার বানানো হলে কি করে ওয়া ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা আহাদা গাদারা যখন ওয়াদা করে তো ওয়াদা বরখেলাফ করে ওয়া ইদা খাসামা ফাজারা যখন বাগযুদ্ধে লিপ্ত হয় তো অশ্লীল গালিগালাজ করে কয়টা বৈশিষ্ট্য মুনাফিকের আমানতের খেয়ানত যখন কথা বলবে মিথ্যা বলবে যখন ওয়াদা করবে বরখেলাফ করবে যখন বিতর্ক করবে অশ্লীল গালিগালাজ করবে আচ্ছা চোখটা বন্ধ করে চিন্তা করে বলেন তো আমাদের দেশে কোন শ্রেণীর মধ্যে সারুটা খাসলত পাওয়া যায় পলিটিশিয়ান রাজনীতিবিদদের মধ্যে কথা জেড অমিয়া কইতে পারলা না ঠিকমতো কাদের মধ্যে পাওয়া যায় এরা আমানতের খেয়ানত করে এরা শপথ বাক্য পাঠ করে দেশের টাকা লুটপাট করব না দুর্নীতি করব না কিন্তু সুযোগ পাইলেই মেহনতি বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে সুইস ব্যাংকে পাচার করে ঠিক কি না সরকার বরাদ্দ দেয় বরাদ্দ বাঘ হয় মা জনগণের কাছে আসার আগে বাঘ হয় একটা বাঘ পায় বিআই সাহেব একটা দুলাবাই একটা শালার ঘরের শালা এ বাঘ যোগ হতে হতে জনগণ পায় 10% কত ও জনগণের 10% তো জনগণ পায় না ওটা আবার চুরি করে কন্ডাক্টরে কারণ ওরে তো আবার বড় বাইরের 10% দিতে হয় কথা বলেন না তাহলে এরা কি করে আমানতের দুই ওয়াইদা হাদাসা কাযাবা জন কথা বলে মিথ্যা বলে রাজনীতিবিদরা কি রকম মিথ্যা কথা বলতে পারে তা কি আমাকে আরো ব্যাখ্যা দিতে হবে না ওয়াইদা আহাদা গাদারা যখন ওয়াদা করে ভঙ্গ করে নির্বাচনের আগে আপনাদেরকে বলবে একবার পাস করতে পারলে আপনাদেরকে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়াবো গোলাগুলো ভরে দেব ধানে পুকুরগুলো মাছে আর পারলে তালগাছের উপর বাজার বসায় দিব
নির্বাচন শেষ আর নেতার চেহারা দেখা যায় না ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা রক্ষা করে না চার ওয়া ইদা খাসামা ফাজারা যখন বিতর্ক করে তো অশ্লীল গালিগালাজ করে ওনারা যে কি রকম গালি জানে জাতীয় সংসদে বক্তব্যে আপনারা টের পেয়েছেন একজন একজনের 14 গুষ্টি কত জলদি উদ্ধার করে একজন বলে আপনার বাবাই চুরি করছে একজন বলে আপনার দাদাই চুরি করছে একজন বলে আপনার দাদা ছিল মুসি আরেকজন বলে আপনার বাবা ছিল ভিক্ষুক দেখেন না এগুলো মুনাফিকের সব খাসলত তাদের মধ্যেই পাওয়া যায় তাদের দিয়ে আমরা কি আশা করতে পারি তাহলে মুনাফিক কয় প্রকার একদল কাফের মুনাফিক তারা নিঃসন্দেহে জাহান্নামী আরেক দল ফাসেক মুনাফিক এই চারটা বৈশিষ্ট্য যদি মুসলমানের মধ্যেও থাকে সে মুনাফিক তবে কাফের না ফাসেক আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ও সংগ্রাম করার জন্য কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন